সকলে এই মুহূর্তত কণ্ঠস্বরণ কৰি থকা আমি দেখিবলৈ পাইছো আজি তারিখত 25শ পাই 25শ যে 24শ 79টা গৰহৰ্গ আৰু তাৰে আসলে 94টা ইয়াক সংৰক্ষণ কৰা হৈছিল সমান্তৰালভাৱে দক্ষিণ এশিয়ার পাশত হয়তো অসমেই বিশ্বর বুকুত নাম রখা এই কার্য একেলগে এনেদরে 25শটা যি গড়সর্গ সেই গড়সর্গ দাহ করে বিশ্ব রেকর্ড গৈছে আর এয়া পুনপটিয়াভাবে মুখ্যমন্ত্রী মাঙ্গলিক কার্য সম্পন্ন করার যে দৃশ্যাংশ পুনপটিয়াভাবে আমি দেখাই আছো কোয়ারপর আমি দেখাই আছো মুখ্যমন্ত্রী হাতত এই মুহূর্তত একটা গড়সর্গ দেখবলে পাইছে মুখ্যমন্ত্রী হাতত একটা গড়সর্গ দি দেখাব বিচাৰিছে বার্তা দিব বিচাৰিছে যে এই গড়সর্গর কোনো মূল্য নাই আসলে এয়া যেন আন্তঃরাষ্ট্রীয় বজাৰ যি মূল্য দেশৰ পৰা 2 কোটি টকা বুলি কৈছিল সেয়া যেন ভুয়া তাকে আসলে প্রতিপন্ন করে বিচাৰিছে এই মুহূর্তত মুখ্যমন্ত্রীর হাতত লগতে যিগৰাকী কৃষিমন্ত্রী আছে তেওঁ স্থানীয় বিধায়ক আছে তেওঁৰ হাতত এটা গড়সর্গ আর সেই গড়সর্গলৈ তেওঁ বার্তা দিব বিচাৰিছে যেন এই গড়সর্গর আসলে কোনো মূল্য নাই আর এয়া যেন এক ভ্রান্ত যি বাতরি বা ভ্রান্ত ভুয়া প্রচার আর সেয়া আসলে এই দাহ পর্বর জড়িয়ে আসলে আজি প্রতিপন্ন করব আর সেয়া আসলে বার্তা দিব বিচাৰিছে আর সকলে বিচাৰিছে যেহেতু আজি এই যে আন্তঃরাষ্ট্রীয় গড় দিবসের দিনটি যেন আসলে এই বার্তায় যায় আর আন্তঃরাষ্ট্রীয় গড় দিবসের দিনটি প্রায় যেন এইখানে আগে যে হত্যা সেই হত্যা বন্ধ হয় তারপরে এই মুহূর্তে আসলে এই প্রচেষ্টা লওয়া হয়েছে আর গতি ইয়াত যাতে কোনো ধরনের বিরোধিতা নকরে গতি বিরোধিতা নকরবার এই মুহূর্তে পুনপরে আমি দেখাই আছো দেখবলে পাই আছে মুখ্যমন্ত্রীর হাতত গড়সর্গ গড়সর্গ দাঙি দিয়ে দেখাব বিচাৰিছে যে এয়া আসলে ভ্রান্ত ধারণা ইয়ার কোনো মূল্য নাই গতি আন্তঃরাষ্ট্রীয় বজাৰত যদি মূল্য বলে কৈছে সেয়া ভুয়া আর পুনপটিয়াভাবে আমি এই মুহূর্তত বোকাঘাট যে স্টেডিয়ামের পর পুনপটিয়াভাবে আমি এই মুহূর্তত দেখাই আছো এই দৃশ্যাংশ আমি দেখবলে পাই আছে মুখ্যমন্ত্রী মাঙ্গলিক যেখানে কার্য সেই কার্য ইতিমধ্যে সম্পন্ন করেছে সম্পন্ন করে নামি আছে আর নামি হয়তো যে দাহ সেই দাহ সম্পন্ন করব আর প্রতিটি হয়তো যেহেতু 6টাক চৌকা আছে হয়তো গোটেকটা চৌকাত যাব এটা চৌকাত সম্পন্ন করার পশ আনটো চৌকার অভিমুখে মুখ্যমন্ত্রী যাব আর আমি এই মুহূর্তত সেই দৃশ্যাংশ আমি পুনপটিয়াভাবে দেখাবলে চেষ্টা করছো আর আসলে এই মুহূর্তত যেহেতু ইয়াত সাধারণ রাইজ যেহেতু সাধারণ রাইজর ইয়াত অনুমতি দিয়া আছিল যখন ইয়াত এই ঐতিহাসিকখনক সাক্ষী হওয়া বিচার গতি সেই সাধারণ রাইজর ওসর গই ওসরপা মনের ভাব জানি চেষ্টা করেছে এই মুহূর্তত আর এনেদরে পুনের ঘুরি গেছে আর যেহেতু আমি দেখালো ইয়াত যখন এয়া আসলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব মহানবতা যেহেতু ইয়াত যখন লোক আইছে যখন এই ঐতিহাসিকখনক সাক্ষী হবলে চাবলে আইছে সেই সকলকে আহি মাত দিছে মাত দি পুনের সেই চৌকা অভিমুখে আহিছে আমি প্রভা আছে দেখুয়া আছে পুনপটিয়াভাবে দেখিবলে পাই আছে এই মুহূর্তত দেখিবলে পাই আছে মৃত্যুর পিছত আমি মানুষটুক সংস্কার করছো কিন্তু হাতখন রাখি এইটো হয়তো আমার সকলের কারণে অমঙ্গলে হয়ে আছে যে একটা প্রাণীক আমি বিদায় দিছো কিন্তু তোর অঙ্গ এটা আমি ইমান বছর ধরে পেলাই থই দিছো দ্বিতীয়তে এই দাহনের জড়িয়ে আমি বিশ্বক জানাব খুঁজিছো যে গড়ৰ খৰ্গত কোনো ঔষধি গুণ নাই তেওঁলোকৰ চুলিবিলাক গোট খায় এটা মাছ এটা ক্রিয়েট করে আর সেইটোৱে কিবা এটা মনত ভ্রান্ত ধারণা লৈ ইয়াক মেডিসিন বলে ভাবি আপনাদের গড়বিলাক হত্যা নকৰিব এই বার্তাটা দিব আর বহুতে কৈছে গড়বিলাক বিক্রি করে দিব লাগিছে যেনেকে ড্রাগস আমি বিক্রি করে সরকার চলাব নোৱাৰো গড়ৰ খৰ্গ বিক্রি করেও সরকার চলিব নোৱাৰে আমি মানুহক আজি মানুহৰ কিডনিটো প্রয়োজনীয় বিক্রি হয় সেইবুলি মানুহৰ কিডনিটো বিক্রি করে আমি রেভিনিউ লম নেকি সেইটোতো হব নোৱাৰে এই ভ্রান্ত ধারণাবিলাক আঁতৰাবৰ বাবে মানুহৰ মাজত যে গড়ৰ খৰ্গ বিক্রি করে সরকারে ৰাজহ উৎপাদন নকৰে কিয় বা খৰ্গটো আমি কিয় জ্বলাব লাগে ইয়াৰ পৰা এইটো বুজাব খুজিছো যে গড়ৰ খৰ্গত কোনো মেডিসিন নাই
গৰৰ খৰগৰ দ্বাৰা কোনো ৰাজ্য চৰকাৰে ল'ব নোৱাৰে। ই এটা আপুৰুগীয়া সম্পদ আৰু ই জীয়াই থকাটোৱে আমাৰ কাৰণে আটাইতকৈ গৌৰৱ। ইয়াক মাৰি পেলাই ইয়াৰ খৰ্গ কাটি কোনো এখন সভ্য সমাজে জীয়াই থাকিব নোৱাৰে, সেই বাৰ্তাটো আজি আমি ইয়াৰ জৰিয়তে দিব খুজিছোঁ। মুখ্যমন্ত্ৰী ভাষ্য বা মুখ্যমন্ত্ৰী স্পষ্ট কথা, যিহেতু হোৱা আচলতে অপপ্ৰচাৰ হোৱা বাতৰি আছে যে এই যি গড় খৰ্গৰ আচলতে ঔষধি গুণ আছে সেয়া সম্পূৰ্ণ মিছা। এই মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সংবাদ মাধ্যমৰ এই কথাই ক'লে যে সেয়া সম্পূৰ্ণ মিছা, সেয়া আচলতে অপপ্ৰচাৰ আৰু সেয়া যেন বিশ্বাস কৰিব নালাগে, আৰু যাৰ ফলস্বৰূপে তেওঁলোকে এই আজি দা পৰ্ব যি কাৰ্যসূচী সেই কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে। এই মুহূৰ্তত মাংগলিক কাৰ্য যিটো সম্পূৰ্ণ হ'ল, সম্পূৰ্ণ কৰাৰ পাছত এই মুহূৰ্তত দাহ কাৰ্য যি সেই দাহ কাৰ্য আৰম্ভ হ'ব। আৰু আমি পোনপটীয়াভাৱে আমি দেখুৱালোঁ এই মুহূৰ্ত